প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ক্লাস ফোরের ইংরেজি দ্বিতীয় পত্রে বর্ধিত সিলেবাসের বাকি অংশগুলো একটু রিভিশন দিচ্ছি। আজকে আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে আলোচনা করব এবং রিভিশন দেব। তোমরা খেয়াল করো, এর আগের ক্লাসেও আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে আলোচনা করেছিলাম। অ্যাডজেক্টিভ প্রধানত চার প্রকার: অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার আর প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হচ্ছে তোমার মানে বিভিন্ন দোষ গুণ বোঝানো, যেটা যেমন গুড, নিউ, ওল্ড ইত্যাদি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হচ্ছে পরিমাপ করা, যেমন কতটুকু হলো, কয়টা হলো, মাছ যেমন লিটল, কিছু পরিমাণ, মোর। অ্যাডজেক্টিভ অফ নাম্বার হচ্ছে তোমার যে আমরা ধারাবাহিকভাবে যে নাম্বারগুলো এই করি, যেমন ওয়ান, ফার্স্ট, থার্ড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ নাম্বার। আর প্রোনমিনাল অ্যাডজেক্টিভ হচ্ছে যেগুলো হচ্ছে তোমার প্রোনাউনের পূর্বে, প্রোনাউনটা নাউনের পূর্বে বসে, যেমন দিস ইজ হিস টয়। এই টয়টা হচ্ছে নাউন, এর আগে হিসটা প্রোনাউন বসেছে। এই ব্যাখ্যা দিচ্ছি, যেমন এখানে আছে গিভ মি সাম ওয়াটার, এখানে এই সামটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, মানে কিছু, আমাকে কিছু পানি দাও, তাহলে সংখ্যা বোঝ, পরিমাণ বোঝানো হচ্ছে। এরপরে দি পেন ইজ নিউ, তাহলে কলমটি কেমন, নতুন না পুরাতন, তাহলে নিউটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। দি ম্যাঙ্গো ইজ সুইট, আমটা কেমন, মিষ্টি না টক, এখানে আমরা এই সুইটটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ধরবো। আই স এ ফাইন বার্ড, আমি একটি সুন্দর পাখি দেখলাম, পাখিটা কেমন ছিল। আবার এখানে বলা আছে স্বামী ইজ টল বয়, স্বামীর অবস্থাটা কেমন, স্বামী কেমন বালক, লম্বা না ছোট। হি ইজ এ ফ্যাট বয়, সে হচ্ছে একটি মোটা বালক বা মোটা, এখানে ফ্যাটটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তারপর দি ম্যান ইজ পুর, ম্যানের অবস্থাটা জানানো হচ্ছে, তার অবস্থাটা কীরকম, সে গরিব না ধনী, এখানে পুরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর দি স্কাই ইজ ব্লু, আকাশটা কি অবস্থায় আছে, আকাশে কি, আকাশ কি নীল না অন্য কালার, এখানে তার মানে যে অবস্থা। এরপর আমরা কিছু বাড়ির কাজ দিচ্ছি, নিচের সেন্টেন্সগুলো থেকে ভাবটা নির্ণয় করা, তোমরা এটা করে এইচ ডাব্লু করবা। এরপর আজকে এই পর্যন্ত অ্যাডজেক্টিভের ভাগ। এরপর আমাদের পরবর্তী ক্লাসে অন্যান্য যতগুলো বিষয় আছে সেই সবগুলো বিষয় মানে টপিকস নিয়ে আমরা রিভিশন দিব। হয়তো সম্ভবত আমাদের পরবর্তী ক্লাসটাই এই পরীক্ষার আগে হয়তো শেষ ক্লাস হবে। তোমরা ভালো করে পড়াশোনা করো, সবাইকে শুভেচ্ছা।